তো ওষুধ খাওয়ার সময় যেই তরিকাত আপনি ছেলে মেয়েকে নাবালক নাবালিকাকে ওষুধ খান ছোট কচি কাঁচাকে ওই রকম ভাবে অন্যান্য অসৎ মুসলিমদেরকে ফাসেক মুসলিমদেরকে বা যারা মুসলিম সমাজের শিরক বিদাত করছে তাদেরকে অথবা অমুসলিমকে ভালো পন্থাতে দাওয়াত দিতে হবে ওদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান ভালো পন্থাই দাওয়াত যা শিখেছেন তা পৌঁছাতে হবে আল্লাহ পাক এই দাওয়াত দায়িত্ব দিয়েছেন যা কিছু আপনি শিখলেন এলেম শিখলেন এক নম্বর তাই না দুই নম্বর এবাদতের ক্ষেত্রে নিজেকে সংশোধন করার জন্য এবাদতে আপনি যত্নবান মেহনতি আমল সুন্দর করলেন হ্যাঁ আকীদার গুরুত্ব দিলেন আকীদা আপনি ভালো করে শিখলেন এবং আকীদা পাকা পোক্তা করলেন তারপরে নিজের আখলাক চরিত্র নিজের ভালো করলেন এগুলি সব আপনার সাথে কিন্তু সংশ্লিষ্ট তাই না এই চারটা যখন হইল তাহলে আপনার মতো আরো অনেক মানুষ তৈরি করতে হবে আপনাকে মানুষ তৈরি করা ফ্যাক্টরি তৈরি করতে হবে হ্যাঁ মানুষের মতো মানুষ জান্নাতি মানুষের ফ্যাক্টরি বানাইতে হবে আপনাকে সেটা হচ্ছে দাওয়া ইলাল্লাহর কাজ করা যুবক ভাইদেরকে বলছি যা কিছু শিখেছেন সৌদি আরব থেকে বা শিখছেন আল্লাহ পাক আরো শিখার তৌফিক দান করুক শিখার পরে বাল্লেগু আননি ওয়ালাও আয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানা থাকে তরজমা তাফসীর জানা থাকে একটা ইসলামের হুকুম আহকামও জানা থাকে একটা আয়াত মানে শুধু আয়াত নয় কোরআনের একটা হাদিসও জানা থাকে একটা ইসলামের বিধান জানা থাকে সেটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে হবে হেকমতের সাথে উপদেশের সাথে উত্তম পন্থাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে যেইভাবে পৌঁছাইলে কাজ হয় যেমন বাচ্চাদেরকে আমরা ওষুধ খাওয়াই ট্যাবলেট খেতে চাই কি এমনকি শিলা বনের সময় খেতে চাই না তো কি করে খাওয়াই আমরা হ্যাঁ কিভাবে খাওয়াই হ্যাঁ আদর করি তাকে খুব আদর করছেন খেলাচ্ছেন খেলাধুলা ওকে ব্যস্ত করে দিয়েছেন দিলেন তাতেও যদি না খায় ওতে একটু চিনি দিয়ে দিলেন একটু মিশরি দিয়ে দিলেন একবার শরবতের মতো করে দিলেন হ্যাঁ তাকে কিছু প্রলোভন দিলেন যে তুই ঔষধটা খেয়ে নে তাহলে তোকে কালকে স্কুল যাওয়ার জন্য পাচরিয়াল দেব হ্যাঁ খুশিতে খেয়ে নিল ঠিক না নাকি পিটিয়ে পিটিয়ে খাওয়ান ঔষধ নিজের ছেলে মেয়েকে না খেলে তোর হাত পা ভেঙে দেবো এরকম করে খাওয়ান কি যদি করেন তো এটা পাগলামি এটা তরিকা না জি হ্যাঁ হ্যাঁ বমি করে দিব তো ওষুধ খাওয়ার সময় যেই তরিকাত আপনি ছেলে মেয়েকে নাবালক নাবালিকাকে ওষুধ খান ছোট কচি কাঁচাকে ওই রকম ভাবে অন্যান্য অসৎ মুসলিমদেরকে ফাসেক মুসলিমদেরকে বা যারা মুসলিম সমাজের শিরক বিদাত করছে তাদেরকে অথবা অমুসলিমকে ভালো পন্থাতে দাওয়াত দিতে হবে উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান ভালো পন্থাই দাওয়াত যা শিখেছেন তা পৌঁছাতে হবে আল্লাহ পাক এই দাওয়াত দায়িত্ব দিয়েছেন এবং আপনার এই দাওয়াত দাওয়াতে যত লোক হেদায়েত হবে বেনামাজি নামাজি হয়েছে আপনার কথার মাধ্যমে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার দাওয়ার মাধ্যমে একটা অমুসলিম মুসলিম হয়েছে একটা বিদাতি সুন্নতি হয়েছে একটা মুশরিক তৌহিদবাদী হয়েছে একটা অসৎ মানুষ হারাম খেত হালাল খেতে শিখেছে হ্যাঁ এইরকম ভাবে যত লোক আপনার মাধ্যমে হেদায়েত হবে আপনার স্ত্রী ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন থেকে শুরু করে যে কোনো মানুষ হোক না কেন এক ভাগ করে তাদের নেকিগুলি আপনার আমল নামাতে আসতেই থাকবে এই মর্মে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে মান দা ইলা হুদান কেউ যদি হেদায়েতের দিকে আহ্বান করে কানা লাহু মিনাল আজরে তার নেকি হবে মিসলা উজুরে মান তাবিয়াহু যারা তাকে ফলো করলো তার অনুসরণ করলো তার কথা মানলো তাদের সমান নেকি তার হতে থাকবে লায়ন কসু জালিক মিন উজুরিহিম শাইআ যারা ফলো করলো তাদের নেকি কমিয়ে তাদের গুলো কেটে দেওয়া হবে না বরং আল্লাহ পাক তার পক্ষ থেকে স্পেশাল আর অতিরিক্ত নেকি দিতে থাকবেন আল্লাহ পাক যেন এই নেকিতে অংশ নেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন তাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে এবং দিনের দাওয়াতের কাজ সবচেয়ে ভালো কাজ সবচেয়ে ভালো মানুষ কারা একটু আগে শুনলেন তাই না কারা আম্বিয়া রসুলগণ আম্বিয়া রসুলদের পেশা কি ছিল ডাক্তার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন হ্যাঁ তারা কার্পেন্টার ছিলেন মেকানিক ছিলেন তারা কি ছিলেন সবাই দায়ী আল্লাহ ছিলেন তাদের পেশা কি ছিল কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ দাও ইলাল্লাহর কাজ করা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে মানব সব লা ইলাহা ইল্লাল্লাহর দিকে এসো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এদিকে আসো জি হ্যাঁ এই ছিল আম্বিয়া রাসূলগণ সকলের দাওয়াত তাদের পেশাই ছিল নেকির কাজের দিকে আহ্বান করা গুনাহের কাজ থেকে সতর্ক সাবধান করা